ভিডিওটি মাইক্রোফ্রুট প্রসেসিং এন্টারপ্রাইজ PMFME প্রকল্পের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকরণের অধীনে সক্ষমতা বৃদ্ধির উপাদানের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। ভারতীয় অর্থনীতি কৃষি খাতের উপর নির্ভরশীল হওয়ার কারণে কৃষি পদ্ধতির বিশেষজ্ঞ বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। কৃষি সম্পর্কিত শিল্প অনেক মানুষের জীবিকার উৎস। নিফতেমের এই শিল্প তথ্যচিত্রে আপনি ব্ল্যাক রাইসের ব্যবসা সংক্রান্ত তথ্য পাবেন। ব্ল্যাক রাইস প্রথম ভারতে উৎপাদিত হয়েছিল মণিপুর এবং আসাম রাজ্যে, কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও এটি ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণ চালের তুলনায় বাজারে ব্ল্যাক রাইসের দাম অনেক বেশি, তাই এর ব্যবসা বেশ লাভজনক হতে পারে। ইউনাইটেড নেশনসের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্ল্যাক রাইসের চাষের প্রশংসা করেছে। এটি একটি ব্যবসায়িক মডেল যাতে কোনো ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় না, বরং সারের পরিবর্তে শুধুমাত্র জৈব সার, কম্পোস্ট ইত্যাদি ব্যবহার করা হয়। এতে উপস্থিত ঔষধির গুণ এটিকে অন্যান্য ধানের প্রজাতির থেকে উন্নত করে তোলে। এই ব্যবসায়িক মডেলের মধ্যে রয়েছে চাষ, ফসল কাটা এবং শস্য মিলে র মেটেরিয়াল, বীজ, প্যাকেজিং উপাদান এবং সার কাঁচামাল হিসেবে প্রয়োজন হয়, মেশিন, মিলিং মেশিন, প্যাকেজিং মেশিন, সিলিং মেশিন, চুক্তিতে ট্র্যাক্টর ইত্যাদির প্রয়োজন হয়। প্রসেস। এই ব্যবসায়িক মডেলটির দুটি ভিন্ন ব্যবসায়িক মডেল আছে, অর্থাৎ ধান চাষ, ধান কাটা সহ রাইস মিলিং। এই ব্যবসায়িক মডেলের প্রথম ধাপে ব্ল্যাক রাইস চাষ এবং ফসল কাটার জন্য বীজগুলিকে উপযুক্ত বিক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় এবং স্থানীয় স্টোরেজে সংরক্ষণ করা হয়। পরবর্তী ধাপে নার্সারি প্রস্তুত করা হয়। তারপর পরিকল্পিতভাবে বীজ বপন অনুবাদ পর্যায় পর্যন্ত বীজের সেচ ও ব্যবস্থাপনা করা হয়। একবার নার্সারি প্রস্তুত হলে প্রক্রিয়াটির দ্বিতীয় পর্যায় শুরু হয়, যেখানে তাদের প্রতিস্থাপন করা হয়। তৃতীয় পর্যায় শুরু হয় অনুবাদ প্রক্রিয়ার সমাপ্তির মাধ্যমে। ফসল প্রস্তুত না হওয়া পর্যন্ত এই পর্যায়টি চলতে থাকে এবং তাই এই পর্যায়টি দীর্ঘতম এবং সবচেয়ে বেশি পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রয়োজন হয়। তৃতীয় পর্যায় শেষ হওয়ার সাথে সাথে যখন ফসল প্রস্তুত হয়, চতুর্থ পর্যায়ে শুধুমাত্র ফসল কাটার প্রয়োজন হয় এবং প্রস্তুত ফসল তাড়াতাড়ি কাটা হয়। ফসল কাটার পর চতুর্থ পর্যায় শেষ হয়। পঞ্চম পর্যায় হলো ধান কাটার পরবর্তী ধান উত্তোলনের পর্যায়, যার মধ্যে রয়েছে ধান শুকানো ও পিটানো প্রক্রিয়া। তারপর ধান সঠিকভাবে প্যাক করে রাইস মিলিং প্ল্যান্টে স্থানান্তরিত করা হয়। সুতরাং এই ব্যবসায়িক মডেলের দ্বিতীয় অংশ অর্থাৎ রাইস মিলিং শুরু হয়। উচ্চ পুষ্টি উপাদান বজায় রাখার জন্য এই ব্যবসায়িক মডেল ন্যূনতম প্রক্রিয়াকরণ ব্যবহার করে, তাই ব্যবসায়িক মডেলের এই উপাদানটি শুধুমাত্র দুই স্টেপ ব্যবহার করে। ক্ষেত থেকে ধান এনে কাঁচামাল গুদামে সংরক্ষণ করা হয় বা সরাসরি সরবরাহ করা হয় লাখ লাখ কারখানায়। মিলিং অপারেশনটি একটি একক কম্প্যাক্ট রাইস মিলিং মেশিন, রাইস উইলিং মেশিনে করা হয়, যার পর ম্যানুয়াল উইনোয়িং করা হয়। তারপর পরিষ্কার করা চাল যথাযথ আকারের প্যাকেটে স্টাফ করা হয় এবং গুণমান নিশ্চিত করার জন্য ওজন করা হয়। এরপর প্যাকেটটি সিল করে বাজারে পাঠানো হয়। প্রসেস রিক্যাপ। এই ব্যবসায়িক মডেলে ব্ল্যাক রাইস চাষ ও সংগ্রহের প্রথম পর্যায়ে উপযুক্ত বিক্রেতাদের কাছ থেকে বীজ সংগ্রহ করা হয়, তারপর বীজ বপন করা হয় এবং তারপরে রোপণ এবং সেচ দেওয়া হয়। পরবর্তী ধাপটি ট্রান্সপ্ল্যান্টেশন প্রক্রিয়া সমাপ্তির সাথে শুরু হয়। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত ফসল কাটা হয়। ফসল কাটার পরের পর্যায়ে হলো ধান উত্তোলন, যার মধ্যে ধান শুকানো এবং পিটানো প্রক্রিয়া অন্তর্ভুক্ত। ক্ষেত থেকে ধান এনে কাঁচামাল গুদামে সংরক্ষণ করা হয় বা তার সরাসরি লাখ লাখ কারখানায় সরবরাহ করা হয়। এইভাবে এই ব্যবসায়িক মডেলের দ্বিতীয় অংশ অর্থাৎ রাইস মিলিং শুরু হয়। তারপরে শুরু হয় ম্যানুয়াল উইনোয়িং। তারপর পরিষ্কার করা চাল যথাযথ আকারের প্যাকেটে প্যাক করা হয় এবং গুণমান নিশ্চিত করার জন্য ওজন করা হয়। তারপরে প্যাকেটগুলি সিল করে বাজারে পাঠানো হয়। ম্যান পাওয়ার। আপনি 10 জন শ্রমিকের সাহায্যে এই ব্যবসা শুরু করতে পারেন। ইনভেস্টমেন্ট এবং প্রফিটেবিলিটি। এই ব্যবসাটি শুরু করতে প্রায় 2-5 লক্ষ টাকার বিনিয়োগের প্রয়োজন এবং এর মাধ্যমে আপনি 15% থেকে 20% পর্যন্ত লাভ করতে পারবে। FSSAI রেগুলেশনস। খাদ্য উৎপাদনের মান এবং খাদ্য সংযোজন উৎসাহে অনুসারে ব্ল্যাক রাইস প্রক্রিয়াকরণে FSSAI দ্বারা নির্ধারিত মান 2.4.6 খাদ্যশস্য ব্যবহার করা প্রয়োজন। এছাড়াও প্রোডাক্টের প্যাকেজিংয়ের জন্য FSSAI এর প্যাকেজিং প্রবিধান নং 2.1.1 এর সাধারণ প্রয়োজনীয়তা ব্যবহার করা বাধ্যতামূলক। লেবেলিং এর জন্য
সাধারণ প্রয়োজনীয়তা প্রবিধান নং 2.1.1 ব্যবহার করাও অপরিহার্য। স্বনির্ভর ভারত অভিযানের অধীনে পিএম মাইক্রো ফুড ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন স্কিম হলো PMFME স্কিম। স্কিমের বৈশিষ্ট্যগুলো হলো, এটি একটি সর্বভারতীয় কেন্দ্রীয়ভাবে স্পন্সর্ড স্কিম, যেখানে এই প্রকল্পের অধীনে ব্যয় ভারত সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ভাগ করা হয়। এই স্কিমের সময়কাল 5 বছরের জন্য 2020-21 থেকে 2024-25 পর্যন্ত। এই প্রত্যক্ষ সহায়তার মাধ্যমে 2 লাখ মাইক্রো ফুড প্রসেসিং ইউনিট প্রদান করা হয় এবং তারা আর্থিক, প্রযুক্তিগত, বিপণন এবং ব্র্যান্ডিং সহায়তা পায়। এর পাশাপাশি পৃথক ইউনিটগুলি 35% পর্যন্ত ক্রেডিট লিঙ্কড অনুদান পায়। এন্টারপ্রাইজ প্রতি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ভর্তুকি হতে পারে। সুবিধাভোগীদের অবদান সর্বোচ্চ 10% হতে পারে এবং অবশিষ্ট পরিমাণ ব্যাংক থেকে ঋণ নিতে হয়। সমগ্র মূল শৃঙ্খলে এই স্কিমটি মূলধন বিনিয়োগের জন্য 35% ক্রেডিট লিঙ্কড অনুদান FPO SHG প্রোডিউসার কোঅপারেটিভদের সহায়তা প্রদান করে। প্রশিক্ষণ সহায়তা এবং 35% ক্রেডিট অনুদান প্রদান করা হয়। ফেডারেশন স্তরে স্বনির্ভর গোষ্ঠী SHG-র জন্য প্রাথমিক মূলধন হতে পারে সদস্য প্রতি 40,000 টাকা। এই স্কিমের অধীনে একটি সাধারণ প্রক্রিয়াকরণ সুবিধা, পরীক্ষাগার, ইনকিউবেশন সেন্টার, গুদাম, কোল্ড স্টোরেজ ইত্যাদি সাধারণ পরিকাঠামোর জন্য 35% ক্রেডিট লিঙ্কড অনুদান পাওয়া যায়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অধীনে আপনি মন্ত্রকের ওয়েবসাইট www.mofpi.nic.in.pmfme তে PMFME প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। PMFME এবং অপারেশন গ্রিন স্কিম সম্পর্কিত তথ্যের জন্য আপনি 0130228109 নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। প্রক্রিয়াকরণ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভিডিও NIFTEM ওয়েবসাইটে PMFME লিঙ্কে পাওয়া যায়।